টু মাই ইউটিউব চ্যানেল জব স্ট্যাটাস। কি যেটা সমাজের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রিলিজ করেছে, সেটা হচ্ছে WBCS এ যারা ফর্ম ফিল আপ করেছেন, ঠিক আছে, বা করেছো, তারা যদি কোনোভাবে ফর্ম ফিল আপ ভুল হয়ে থাকে, ঠিক আছে, তারা ইমিডিয়েট মানে আজ থেকেই উইন্ডো খুলে যাচ্ছে, এডিট উইন্ডো। সো আজ থেকে 11 তারিখ পর্যন্ত, 11 তারিখ 3টে পর্যন্ত তোমাদের এডিট উইন্ডো খোলা থাকবে। তোমরা যারা ভুল করেছো যে যে জিনিস, ঠিক আছে, তোমরা গিয়ে নিজের কারেকশানটা করে নিও। আর যেটা বলার ছিল, এই পিএসসি সাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যেমন করে লগ ইন করো, সেরকম করে লগ ইন করে তোমরা তোমাদের যে কারেকশানগুলো হয়েছে, মানে ভুল হয়েছে, সেগুলো কারেকশান করে নেবে। আর যেটা বলার দরকার ছিল, তুমি যদি একবারই কারেকশান করো, ঠিক আছে, তাহলে সাবমিট করার পর আর কিন্তু কারেকশান হবে না, ঠিক আছে। যখন কারেকশান করবে, একবার পুনরায় চেক করে নেবে যে কোনো আলাদা কিছু ভুল আছে কি না, পুরো ডিটেলসে দেখবে, তারপরেই সাবমিট করবে। না হলে এই একবার যদি আবার একবার ভুল হয়ে যায়, আর কোনো কারেকশান করা যাবে না। আর একটা কথা, যে পিএসসি যেটা বারে বারে বলেছে, অ্যাপ্লিকেশন যে নেম, ওকে, অ্যাপ্লিকেশন যে নেম, এই নেমটা ছাড়া বাকি সবই এডিট করা যাবে। দেখে নাও, ওকে। আর হচ্ছে তোমরা পাঁচ তারিখ থেকে, মানে আজ থেকে 11 তারিখ পর্যন্ত এডিট উইন্ডো খোলা থাকবে 3টে পর্যন্ত, তারপর করলে হবে না। আর হচ্ছে তোমাদের নাম ছাড়া সবই চেঞ্জ করা যাবে, আর ভালোভাবে দেখে শুনে সাবমিট করবে। হ্যাঁ, আর একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে, এইটা তোমাদের যদি তোমরা যদি কোনো মনে করো যে এসসি এসটি বা অন্য কিছু যদি ফর্ম ফিল আপ করেছো, সেখানে তো পয়সা কম লেগেছে, টাকা কম লেগেছিলো, এবার তুমি যদি তোমাদের কাস্ট চেঞ্জ করতে চাও, ঠিক আছে, কোন কাস্ট হয়তো চেঞ্জ করলে, সেখানে তোমাদের মিনিমাম ফি আছে, সেটা তোমাদের দিতে হবে, ঠিক আছে। সে ফিয়ের জন্য ডেট দিয়েছে 15/5/23 থেকে 18/5/2023 পর্যন্ত। যদি তোমরা এই টাকাটা পে না করো, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ সাবমিট হবে না, এটা মনে রাখবে, ঠিক আছে। আর নর্মালি ওদের যে অফিসিয়াল সাইটে যেটা দিয়ে দিয়েছে, নর্মালি সেটা দেখে নিও, যে এডিট উইন্ডো কী করে তোমরা এটা করতে পারবে, তোমার পজ করে দেখে নিও, ঠিক আছে। আর হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, যদি আর কোনো ডিটেলস জানার থাকে কমেন্ট করো, আমাকে জানিও, আর শেয়ার করো বন্ধুদের মধ্যে, এটা শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সব ভালো থেকো সবাই।